আসসালামু আলাইকুম। কম্পিউটার টিউটোরিয়ালে আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ সেভেনে একাধিক ইউজার থাকলে সেটি ডিলিট করা যায়। সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখে নিই যে এখানে ছবিতে দেখতে পাচ্ছেন চারটি ইউজার আছে, যদিও এটি একটি স্যাম্পল ভিডিও বা স্যাম্পল ইমেজ। আমার কম্পিউটারে কয়টি ইউজার আছে আমি দেখাচ্ছি। প্রথমে আমরা সেটিংস থেকে ইউজার অ্যাকাউন্টে যাব, স্টার্ট বাটন থেকে কন্ট্রোল সেটিংয়ে যেতে পারি, সেখান থেকে এখানে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্ট। আমি এখন DAR অ্যাকাউন্টে আছি, যেটি একটি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট, এবং কিছুক্ষণ আগে আমি একটি টেস্ট অ্যাকাউন্ট খুললাম। তার মানে ধরে নিন যে আমার এখানে দুইটা অ্যাকাউন্ট আছে, গেস্ট ইউজার অফ করা আছে। সো আপনার যখন একাধিক ইউজার প্রয়োজন পড়বে তখন তো আপনার একাধিক ইউজার লাগবে, কিন্তু যখন প্রয়োজন পড়বে না তখন আপনি ওই অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখুন এখানে ডিলিট দ্য অ্যাকাউন্ট অপশান আছে, সেটার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট বা ডিলিট করতে পারেন। অ্যাকচুয়ালি যাই হোক, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ওই ইউজার দ্বারা ক্রিয়েটকৃত কিছু ফাইল যদি থেকে থাকে সেক্ষেত্রে কিপ ফাইলস দিলে ফাইলগুলো আপনার রেখে দেবে, আর যদি ওটি রাখতে না চান তাহলে ডিলিট ফাইলস দেবেন। এবং অ্যাট লাস্ট দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অ্যাকাউন্ট, এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে দুটি অ্যাকাউন্ট আছে, একটি গেস্ট অ্যাকাউন্ট যেটি বাই ডিফল্ট আমি টার্ন অফ করে রেখেছি, আপনি চাইলে টার্ন অন করতে পারেন, অথবা আপনার যে ডিফল্ট অ্যাকাউন্ট আছে সেটি দিয়ে আপনি পরিচালনা করতে পারেন। তো এভাবেই খুব সহজে উইন্ডোজ সেভেনে একাধিক ইউজার থেকে সিঙ্গেল ইউজার বা ডিফল্ট ইউজার সিলেক্ট করা যায়, যার মাধ্যমে আপনি হয়তো এভাবে চারটি অপশান না দেখে ডিরেক্ট আপনি যে অ্যাকাউন্টে ডিফল্টভাবে দেওয়া আছে সেটাতে লগ ইন হবে, যদি পাসওয়ার্ড দেওয়া না থাকে। আর পাসওয়ার্ড দেওয়া থাকলে হয়তো পাসওয়ার্ড অপশান চলে আসবে। সো এভাবে খুব সহজেই অ্যাকাউন্টগুলো ডিলিট করা যায়। আশা করি উপকৃত হয়েছেন আপনারা। আর ভিডিওটি করা হয়েছে মূলত শাহেদকে কেন্দ্র করে, যদি আমি নামটি ভুল করে না থাকি। যাই হোক, আশা করি তোমার কাজে লাগবে শাহেদ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।